মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম মেহেদী, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূল্যবোধ ও সুশাসনের মধ্যে সম্পর্ক। আজকের আলোচনার শিক্ষণফল হচ্ছে আলোচনা শেষে আমরা মূল্যবোধ ও সুশাসনের সম্পর্ক সম্পর্কে জানতে পারব। প্রিয় শিক্ষার্থী, মূল্যবোধ ও সুশাসন একে অপরের সাথে অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। আমরা বলতে পারি মূল্যবোধ ও সুশাসন একে অপরের পরিপূরক। মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূল্যবোধ এবং সুশাসন কি সে সম্পর্কে একটু ধারণা নেব। আমরা জানি মূল্যবোধ হচ্ছে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত এমন কিছু আচরণ, কর্মকাণ্ড যা মানুষ বিশ্বাস করে, সেগুলো লালন করে এবং সেগুলো প্রচার করে। এবং এই মূল্যবোধের যে সব বিশ্বাস সেগুলো অবশ্যই ইতিবাচক হতে হবে, মূল্যবোধগুলো অবশ্যই ইতিবাচক হতে হবে। যেমন সৌজন্যবোধ, শিষ্টাচার, শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সততা, এগুলো। আর অন্যদিকে সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেটা জনকল্যাণমূলক। সুশাসন বলতে আমরা সু এবং শাসন এই শব্দ দুটোর সমন্বয়কে বুঝি। সু শব্দ দিয়ে ভালো, ইতিবাচক কিছু বিষয়কে বোঝানো হয়, আর শাসন যেটা রাষ্ট্র পরিচালনার যে কৌশল সেটাই হচ্ছে শাসন। তাহলে আমরা সুশাসন বলতে ভালো বা জনকল্যাণমূলক শাসন ব্যবস্থাকে বুঝে থাকি। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান সুশাসন সম্পর্কে বলেছেন, সুশাসন মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে, গণতন্ত্রকে শক্তিশালী করে, জনপ্রশাসনের স্বচ্ছতা ও সক্ষমতাকে প্রবর্তন করে। তাহলে আমরা দেখছি যে কফি আনানের সংজ্ঞা অনুযায়ী সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সব ধরনের রাষ্ট্রীয় কার্যাবলীর মূলত জনগণের কল্যাণে পরিচালিত হয়ে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মূল্যবোধ এবং সুশাসন একে অপরের সাথে খুব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। এবারে আমরা মূল্যবোধ ও সুশাসনের আরও কিছু সম্পর্ক নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি আমাদের চোখে পড়ে সেটি হচ্ছে আইনের শাসন। আইনের শাসন বিষয়টি আমরা জানি। আইনের শাসন হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে ধনী গরিব, ধর্ম বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকলেই একই আইনে বিচার পাবার অধিকার থাকবে। আইনের দৃষ্টিতে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং মূল্যবোধের উপাদান আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার অনেকটা আইনের শাসনের প্রতিচ্ছবি। সমাজে বিভিন্ন ধরনের লোক বসবাস করে, তাদের প্রতি সামাজিকভাবে একই মানদণ্ডে তাদেরকে বিচার করা যদি হয় তাহলে সেখানে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা ধরে নেব। মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। প্রত্যেক সমাজের কর্তা ব্যক্তি ও জনগণ যদি সামাজিক ন্যায় বিচার সম্পর্কে সচেতন থাকে তাহলে সেই সমাজে শান্তি বিরাজ করে, যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে থাকে। এরপরে আছে ঐক্য ও শৃঙ্খলাবোধের উন্মেষ। ঐক্য, এই জিনিসটি আমরা যদি দেখি যে মূল্যবোধ এমন এক ধরনের আচরণ বা বিশ্বাস যেটা সমাজের অধিকাংশ মানুষ পালন করে, তাহলে যেহেতু অধিকাংশ মানুষ পালন করে থাকে সেজন্য আমরা বলতে পারি যে মূল্যবোধ মানুষের মধ্যে এক ধরনের ঐক্য প্রতিষ্ঠা করে থাকে। কোনো সমাজের অধিকাংশ মানুষ যখন কোনো বিশেষ আদর্শ ও নিয়মনীতি অনুসরণ করে তখনই আমরা তাকে মূল্যবোধ বলে থাকি।
যে কারণে মূল্যবোধ নাগরিকদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলাবোধের উন্মেষ ঘটায়। আর নাগরিকদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধকে জাগ্রত করে। মূল্যবোধ মানুষের নৈতিক গুণাবলী জাগ্রত ও বিকশিত করে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, ফলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়। এরপরে আছে নাগরিক সচেতনতা এবং দায়িত্ব ও কর্তব্যবোধ। নাগরিক সচেতনতা এবং দায়িত্ব ও কর্তব্যবোধ ব্যতীত মূল্যবোধের প্রতিষ্ঠা ও সংরক্ষণ সম্ভব নয়। মূল্যবোধের লালন ও সংরক্ষণ নির্ভর করে নাগরিকদের সচেতনতা ও কর্তব্যবোধের উপর। নাগরিকগণ যখন তাদের দায়িত্ব, কর্তব্য এবং অধিকার সম্পর্কে সচেতন হবে, তখনই রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে বাধ্য হবে। এরপরে আছে জনকল্যাণমূলক রাষ্ট্র ও সরকার। আমরা আগেই বলেছি মূল্যবোধ হলো মানুষের আচার আচরণের ইতিবাচক দিক, মানে মূল্যবোধ হলো জনগণের কল্যাণমুখী আচরণ। অন্যদিকে সুশাসন বিরাজ করে তখনই যখন রাষ্ট্র জনকল্যাণমূলক আচরণ করে। সুতরাং জনকল্যাণমূলক আচরণকে মূল্যবোধ ও সুশাসনের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান বা বৈশিষ্ট্য মনে করা হয়। এরপরে আছে জবাবদিহিতামূলক রাষ্ট্র ও সরকার। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার সকল কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে এবং জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। আর যদি এরকম জবাবদিহি করে, তবেই আমরা বলতে পারি যে সে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। জবাবদিহিতা ও দায়বদ্ধতাকে যেমন সুশাসনের বৈশিষ্ট্য মনে করা হয়, তেমনি এটি মূল্যবোধেরও একটি অন্যতম উপাদান। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিলাম সুশাসন ও মূল্যবোধের মধ্যে পরস্পর যে বিভিন্ন সম্পর্ক রয়েছে সেগুলো। তাহলে আমরা বলতে পারি মূল্যবোধ ও সুশাসন একে অপরের পরিপূরক। সুতরাং সুশাসনের জন্য সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। কোনো সমাজে মূল্যবোধের অবক্ষয় হলে শুধুমাত্র রাষ্ট্রীয় আইন বা বাধ্যবাধকতা দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যেমন বর্তমান যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার কঠোর আইন প্রয়োগ করতে পারে, কিন্তু জনগণ যদি সচেতন না হয়, সরকারের একার পক্ষে কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। এ কারণে ক্রান্তিকালে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যেমনটা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে। বাংলাদেশের সর্বস্তরের জনগণ তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে একাত্মতা ঘোষণা করেছিল বলেই মাত্র 9 মাসে বাংলাদেশ স্বাধীন হতে পেরেছিল। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিলাম মূল্যবোধ ও সুশাসনের যে পরস্পর সম্পর্ক সেগুলো, এবং আমরা বিস্তারিতভাবে জানলাম যে মূল্যবোধ এবং সুশাসন একে অপরের পরিপূরক। তোমাদের আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।